মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় অষ্টাদশ শতকের ভারত সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক, যেটা ইতিহাস চর্চায় 18th century ডিবেট নামে প্রসিদ্ধ। অষ্টাদশ শতকের ভারতের ইতিহাস ছিল অত্যন্ত জটিল, কারণ এই শতক ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক উত্তরণের সাক্ষী। মূলত অষ্টাদশ শতক প্রাক ব্রিটিশ যুগ এবং ব্রিটিশ যুগের মধ্যবর্তী সময়। এই সময়ে মুঘল শাসনের অবক্ষয় এবং ইংরেজ কোম্পানি শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যবর্তীকাল। এই সময় একদিকে আমরা যেমন দেখব যে মুঘল শাসনের অবক্ষয়ের স্থলে ছোট ছোট আঞ্চলিক রাজশক্তিগুলো গড়ে উঠছে, অন্যদিকে ইউরোপীয় কোম্পানিগুলি যারা বাণিজ্য করতে এসেছিল তাদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা এবং তার পরিণতি রূপে একমাত্র ইউরোপীয় কোম্পানি রূপে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক এবং রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, যার পরিণতি হচ্ছে ভারতবর্ষে রাজনৈতিক ক্ষেত্রে আঞ্চলিক শক্তির বিনাশ ও ইংরেজ শাসনের প্রতিষ্ঠা। সুতরাং অতি গুরুত্বপূর্ণ অষ্টাদশ শতকের এই রাজনৈতিক আবহকে সামনে রেখে ঐতিহাসিকরা মেতে উঠেছেন এক ঐতিহাসিক বিতর্কে। সেক্ষেত্রে একদল ঐতিহাসিক অষ্টাদশ শতককে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এক অবক্ষয়ের যুগ রূপে চিহ্নিত করেছেন। তাদের কাছে এই যুগ ছিল অন্ধকারময় যুগ। যদিও প্রথাগত এই বক্তব্যের খণ্ডন করে আধুনিক গবেষকরা নতুন তত্ত্বের অবতারণা করেছেন, তাদের চোখে অষ্টাদশ শতক অন্ধকারময় যুগ ছিল না, বরং এটি ছিল সমৃদ্ধির যুগ, অগ্রগতির যুগ। তেমনি এই পরস্পর বিরোধী দুই ঐতিহাসিক বিতর্কের মাঝখানে আর একদল ঐতিহাসিক বলতে চেয়েছেন অবক্ষয় কিংবা সমৃদ্ধি কোনোটাই না বলে আমরা ভারতবর্ষের ইতিহাসের ধারাবাহিকতার তত্ত্বকে গুরুত্ব দেব। এই ধরনের বক্তব্য তৃতীয় একদল ঐতিহাসিকদের তরফ থেকে উঠে এসেছে। আমরা এখন দেখে নেব যে কারা অন্ধকারময় যুগ রূপে অষ্টাদশ শতককে চিহ্নিত করার চেষ্টা করেছে। সেক্ষেত্রে ডক্টর সুশীল চৌধুরী, ডক্টর ওম প্রকাশ, রমেশচন্দ্র দত্ত, ডক্টর বিনয়ভূষণ চৌধুরী, ডক্টর সব্যসাচী ভট্টাচার্য, ডক্টর আতাহার আলী, ডক্টর ইরফান হাবিব, এদের নাম আমরা করতে পারি। অন্যদিকে যারা সমৃদ্ধির শতক বলে অন্ধকারময় যুগ তত্ত্বকে খণ্ডন করতে চেয়েছেন, তাদের মধ্যে যাদের নাম প্রথমেই উঠে আসবে তারা হচ্ছেন ঐতিহাসিক পি জে মার্শাল, স্টিওয়ার্ট গর্ডন, রিচার্ডস, অধ্যাপক অসীম দাশগুপ্ত, বি আর গ্রোভার, কে লিওনার্দো, ভাস্বতী ভট্টাচার্য, ডক্টর মুজাফফর আলম, ডক্টর বেইলি, আন্দ্রে উইঙ্ক, ডক্টর সঞ্জয় সুব্রমণিয়াম প্রমুখ ঐতিহাসিক। অন্যদিকে যারা বিবর্তন তত্ত্ব বা ধারাবাহিকতার তত্ত্বকে উপস্থাপন করার চেষ্টা করেছেন তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য তাদের মধ্যে বার্টন স্টাইন, ফ্রাঙ্ক পার্লিন, ফ্রিকেনবার্গ, ডেভিড লাদেন, এই সকল ঐতিহাসিকদের নাম আমরা বলতে পারি। এখন আমরা দেখব যারা অষ্টাদশ শতককে অন্ধকারময় যুগ বলেছেন, অবক্ষয়ের যুগ বলেছেন, তাদের বক্তব্য কি। সেক্ষেত্রে জাতীয়তাবাদী অর্থনৈতিক ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত তিনি দেখাতে চেয়েছেন যে কিভাবে পলাশী লুণ্ঠন তথা সম্পদের বহির্গমন বাংলার অর্থনীতিতে অবক্ষয়ের বার্তা বহন করে এনেছিল এবং এই পলাশী লুণ্ঠন পরবর্তীকালে বাংলায় অর্থনৈতিক দারিদ্র এবং দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই দিকটা তিনি আলোকপাত করেছেন। অন্যদিকে বাংলা ইতিহাসের প্রেক্ষাপটে ডক্টর সুশীল চৌধুরী এবং ডক্টর ওম প্রকাশ তারা দেখাতে চেয়েছেন যে অষ্টাদশ শতকের প্রথমার্ধ ছিল বাংলার শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির যুগ। বাংলার রাজনীতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাধান্য প্রতিষ্ঠিত হবার পরই পরিস্থিতির পরিবর্তন ঘটে
এবং বাংলার অর্থনৈতিক অবক্ষয়ের প্রক্রিয়া শুরু হয়। ইউরোপীয় কোম্পানিগুলি বিশেষত ইংরেজ কোম্পানির নিয়ন্ত্রণ সুদৃঢ় হবার সঙ্গে সঙ্গে এশীয় বণিকদের পতন ঘটতে থাকে এবং বাণিজ্যিক অবক্ষয়ের সূচনা হয়। এইভাবে ডক্টর সুশীল চৌধুরী এবং ডক্টর ওম প্রকাশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা এবং তাদের অর্থনৈতিক নীতিকে বাংলাদেশের অর্থনৈতিক অবক্ষয়, যেটা ভারতীয় প্রেক্ষাপটে এই অবক্ষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন। অপর ঐতিহাসিক অধ্যাপক বিনয় ভূষণ চৌধুরী, তিনি এই অবক্ষয়ের তত্ত্বকে খাড়া করতে গিয়ে বলেছেন যে অষ্টাদশ শতকের অন্তিম লগ্নে চিরস্থায়ী বন্দোবস্তের পরিপ্রেক্ষিতে বাংলার কৃষি অর্থনীতিতে এক নতুন পরিবর্তন দেখা দেয়। সেক্ষেত্রে গ্রামাঞ্চলে কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এবং জমিদাররা সময় মতো রাজস্ব না দিতে পারার ফলে জমিদারি বিক্রির সংখ্যা বেড়ে গিয়েছিল, ফলে নতুন জমি বাজারের সৃষ্টি হয়েছিল এবং কৃষি মজুর ও বর্গাদারদের গঠনে ও কাজে পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছিল। অর্থাৎ বিনয় চৌধুরী কৃষি অর্থনীতিতে এক নতুন ভূমিহীন দরিদ্র শ্রেণীর উদ্ভব হয়েছিল অষ্টাদশ শতকে কোম্পানি শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই দিকটি তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ এটিও একটি অবক্ষয়ের দিক। অন্যদিকে আমরা ডক্টর সব্যসাচী ভট্টাচার্য, তিনিও তার বক্তব্য তুলে ধরেছেন এইভাবে। তিনি বলেছেন যে কিভাবে বাংলায় ব্রিটিশ শাসনের প্রবর্তন কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তন এনেছিল এবং সেক্ষেত্রে ডক্টর সব্যসাচী ভট্টাচার্য রাজস্বের চড়া হার ও চিরস্থায়ী বন্দোবস্তের কঠোরতা জমিদার ও কৃষক উভয়েরই সর্বনাশ ডেকে এনেছিল বলে তিনি মত প্রকাশ করেছেন। অন্যদিকে বিখ্যাত ঐতিহাসিক ডক্টর ইরফান হাবিব, তিনি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে অষ্টাদশ শতককে অবক্ষয়ের শতক রূপে অন্ধকারময় যুগ সম্পর্কে তিনি তার বক্তব্য পেশ করার চেষ্টা করেছেন। ডক্টর ইরফান হাবিব তিনি লিখেছেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার পরিণতি স্বরূপ ভারতে সোনা ও রূপোর আমদানি হ্রাস পেয়েছিল। সোনা রূপার বা এই বুলিয়ানের আমদানি হ্রাস পাওয়ার ফলে এদেশে মারাত্মক মুদ্রাস্ফীতির দেখা দিয়েছিল। তেমনি আবার ভারতীয় সম্পদ নির্গমনের প্রক্রিয়া আরও তীব্রতর হয়েছিল। ইরফান হাবিব আরও লিখেছেন, ইংরেজ কোম্পানির কর্তা ব্যক্তিদের দ্বারা ভারতীয়দের কাছ থেকে বিপুল পরিমাণ নজরানা আদায় এবং ভারতে সেগুলির বিনিয়োগ বাণিজ্যিক পুঁজির বিকাশে বিঘ্ন সৃষ্টি করেছিল। এর ফলে ভারতের কৃষি অর্থনীতিতে ঔপনিবেশিক নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়েছিল। কোম্পানি কর্তা ব্যক্তিদের দ্বারা বলপূর্বক নজরানা আদায়ের ফলে বাংলা ও বিহারের মানুষের ওপর থেকে রাজস্ব আদায়ের চাপ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছিল। বস্তুত ইরফান হাবিবের এই বক্তব্যের সমর্থনে এমনিতেই যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি অধিকার অর্জনের মধ্য দিয়ে এই বাংলা, বিহার, উড়িষ্যায় থেকে ব্যাপক পরিমাণ ভূমি রাজস্ব বাবদ অর্থ আয়ের উৎস খুঁজে পায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার ফলে তাদের আর বাণিজ্যিক কারণে ইউরোপ থেকে বা ইংল্যান্ড থেকে সোনা বা রূপোর বুলিয়ান আনতে হতো না বা হলো না। এখানকার আদায়কৃত রাজস্বের পরিমাণ দিয়ে সেটাকে বিনিয়োগ করে বাণিজ্যিক কাজকর্ম পরিচালিত করতে শুরু করেছিল, যা বাংলার আর্থিক অবক্ষয়কে নিশ্চিত করেছিল। এই বক্তব্যকে সামনে রেখেই ডক্টর ইরফান হাবিব তার বক্তব্যকে তুলে ধরেছেন। অন্যদিকে আমরা যে বিষয়টি দেখব, যারা বলছেন যে এটা অন্ধকারময় যুগ বলে যেটা বলা হচ্ছে আদৌ সেটা নয়, অর্থাৎ অবক্ষয়ের যুগ বলার যে যুক্তি সেই যুক্তিকে খণ্ডন করে আর একদল ঐতিহাসিক তারা বলছেন অবক্ষয় তো হয়নি, বরং সমৃদ্ধি এবং অগ্রগতির পর্যায় এই অষ্টাদশ শতকে লক্ষ্য করা গেছে। সেক্ষেত্রে ঐতিহাসিক অসীম দাশগুপ্ত তিনি বলেছেন যে সুরাট, মাসুলিপত্তনম, ঢাকা প্রভৃতি উদ্যোগী শহরগুলি অবক্ষয়ের পথে গিয়েছিল বটে, কিন্তু এই প্রক্রিয়া অর্থনৈতিক অবক্ষয়ের ইঙ্গিতবাহী ছিল না। যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি
রাজনৈতিক সীমারেখা অতিক্রম করে বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য চলাচলের ব্যবস্থা সহজ করেছিল। ফলে ঋণ ও ব্যাংক ব্যবস্থার উন্নতি হয়েছিল, সামগ্রিকভাবে আভ্যন্তরীণ বাণিজ্যের বিস্তর শ্রীবৃদ্ধি ঘটেছিল। ডক্টর অসীম দাশগুপ্তের বক্তব্যকে সমর্থন করে আরও একজন ঐতিহাসিক ডক্টর বি আর গ্রোভার, তিনি বলেছেন যে মুঘল সাম্রাজ্যের পতন এবং বিদেশি আগ্রাসন সত্ত্বেও গ্রামাঞ্চলে স্থানীয়ভাবে উৎপাদিত বাণিজ্য পণ্য প্রাদেশিক স্তরে নতুন বাণিজ্যের সন্ধান পেয়েছিল। আর একজন ঐতিহাসিকের নাম বলব, যিনি অবক্ষয় তত্ত্বের খণ্ডন করে সমৃদ্ধির তত্ত্বকে তিনি আরও বেশি সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তিনি হচ্ছেন ঐতিহাসিক ডক্টর কে লিওনার্দো। ডক্টর কে লিওনার্দো তার দ্য গ্রেট ফার্ম থিওরি অব দ্য ডিক্লাইন অব দ্য মুঘল এম্পায়ার প্রবন্ধে লিখেছেন, বাণিজ্যিক পুঁজি আঞ্চলিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আঞ্চলিক স্তরে ঋণ ব্যবস্থার বিকাশ, প্রাথমিক স্তরে ব্যাংক ব্যবস্থার সক্রিয়তা ইত্যাদির পরিপ্রেক্ষিতে এক নতুন চাকুরিজীবী শ্রেণীর উদ্ভব হয়েছিল। এদের মধ্যে অনেকেই বাণিজ্য সংস্থা হিসাবরক্ষকের কাজ বা রাজস্ব আদায়ের কাজে যুক্ত ছিলেন। সার্বিকভাবে বলা যায়, অষ্টাদশ শতকের ভারতে কৃষি ও হস্তশিল্পে বিশেষ কোনো অবক্ষয় দেখা যায় না। যদিও কে লিওনার্দো বলেছেন, জাহাজ শিল্পের ক্ষেত্রে অবশ্য অবক্ষয়ের চিত্র পরিস্ফুট হয়ে উঠেছিল। একইভাবে ভাস্বতী ভট্টাচার্য, তিনি তার দ্য হিন্টারল্যান্ড অ্যান্ড দ্য কোস্ট দ্য প্যাটার্ন অফ ইন্টারাকশন ইন করমন্ডল ইন দ্য লেট 18th সেঞ্চুরি প্রবন্ধে তিনি লিখেছেন, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব করমন্ডল অঞ্চলে বাণিজ্য পণ্য উৎপাদন ও বাজারের বিকাশে আদৌ কোনো বাধাবিঘ্ন সৃষ্টি করেনি। অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র মাসুলিপত্তনম থেকে হিন্দপুর ও অলাজাপেটে সরে গিয়েছিল। তেমনি আবার আমরা দেখব সি এ বেইলি, বিখ্যাত ঐতিহাসিক যিনি অবক্ষয় তত্ত্বের খণ্ডন করেছেন, তিনি অবক্ষয় তত্ত্বের খণ্ডন করে তিনি সমৃদ্ধির তত্ত্বকে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সেক্ষেত্রে তিনি তার বিখ্যাত গ্রন্থ রুলার্স টাউন্স অ্যান্ড বাজার, নর্থ ইন্ডিয়ান সোসাইটি ইন দ্য এজ অফ ব্রিটিশ এক্সপেনশন 1770 to 1870 গ্রন্থে লিখেছেন যে বিভিন্ন জাতপাতের মানুষকে নিয়ে গড়ে ওঠা সমৃদ্ধশালী বণিক সংগঠনগুলির উত্থান ও সেগুলির রাজনীতিতে অংশগ্রহণ এবং সামরিক আর্থিক নীতির বিকাশ আঞ্চলিক স্তরে অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করেছিল। তৎকালীন রাজনৈতিক প্রতিকূলতার বিরুদ্ধাচারণ করার তাগিদে সামরিক সরঞ্জাম বাড়ানোর প্রয়োজন অনিবার্য হয়ে উঠেছিল। তাই অযোধ্যা, হায়দ্রাবাদ, পাঞ্জাব, রোহিলাখণ্ড, মহারাষ্ট্র সর্বত্রই রাজস্ব আদায়ের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হয়েছিল। ক্রিস্টোফার বেইলির এই বক্তব্যকে সমর্থন করে আর দুজন ঐতিহাসিক, আন্দ্রে উইঙ্ক এবং সঞ্জয় সুব্রমণিয়াম, মারাঠা রাজ্যের উপর গবেষণা চালিয়ে অষ্টাদশ শতক সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরতে গিয়ে তারা বলেছেন যে প্রাক ঔপনিবেশিক অঞ্চলগুলিতে দেশীয় পুঁজির ক্ষয়প্রাপ্তি না ঘটায় কৃষিতে পুঁজির অনুপ্রবেশ বেড়েছিল। এই দেশীয় পুঁজির অনেকটাই আভ্যন্তরীণ বাণিজ্যে ও বিলাস পণ্যের বাণিজ্যে বিনিয়োগ করা হতো। অনেক ক্ষেত্রে সামরিক সরঞ্জাম তৈরি ও রাজস্বের কারণেও দেশীয় পুঁজির ব্যবহার হতো। তবে সপ্তদশ শতকের মুঘল আমলের তুলনায় অষ্টাদশ শতকের অর্থনৈতিক কর্মকাণ্ডে কতটা গতি এসেছিল সে সম্পর্কে অধ্যাপক সঞ্জয় সুব্রমণিয়াম বা আন্দ্রে উইঙ্ক এমনকি ক্রিস বেইলি কোন রকমের সদুত্তর দেখাতে পারেননি। তবে অবক্ষয় তত্ত্বের বিরোধিতা করে সমৃদ্ধির তত্ত্বকে আরও বেশি সুপ্রতিষ্ঠিত করতে এগিয়ে এসেছেন আর একজন ঐতিহাসিক, তার নাম হচ্ছে ডক্টর মুজাফফর আলম। ডক্টর মুজাফফর আলম তিনি দেখিয়েছেন অষ্টাদশ শতকের পাঞ্জাব এবং অযোধ্যায় অভাবনীয় অর্থনৈতিক অগ্রগতি পরিলক্ষিত হয়েছিল। তিনি আবুল ফজলের আইনি আকবরীতে উল্লিখিত জমাদানি বা ধার্যকৃত রাজস্বের পরিমাণের সঙ্গে অষ্টাদশ শতকের ধার্যকৃত রাজস্বের পরিমাণের তুলনা করে দেখিয়েছেন যে অষ্টাদশ শতকে এই পরিমাণ দ্বিগুণ হয়েছিল। তিনি আবুল ফজলের যে গ্রন্থের পরিসংখ্যান দিয়ে দেখাতে চেয়েছেন যে কৃষি উৎপাদনের বৃদ্ধি রাজস্ব বৃদ্ধির কারণ ছিল। তিনি আবার একথাও বলেছেন যে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি এই রাজস্ব বৃদ্ধির সহায়ক হয়েছিল। ঐতিহাসিক মুজাফফর আলমের সরবরাহ করা তথ্য অনুযায়ী দেখা যায় যে অযোধ্যা,
বেনারস, মোরাদাবাদ, বেরেলি প্রভৃতি অঞ্চলে জমার পরিমাণ বা ধার্যকৃত রাজস্বের পরিমাণ আমরা ষোড়শ শতকের অন্তিম লগ্ন থেকে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ের মধ্যে 85 থেকে 247% হারে বৃদ্ধি পেয়েছিল। সুতরাং এই যে ধার্যকৃত রাজস্ব বা জমাদারিন পরিমাণ বৃদ্ধি কৃষির সম্প্রসারণ ঘটাতে সাহায্য করেছিল, এই ধরনের বক্তব্য আমরা করতেই পারি। পাশাপাশি মুজাফফর আলম এই সমস্ত যুক্তির সাহায্যে বলতে চেয়েছেন, প্রায় সমগ্র উত্তর ভারতে অষ্টাদশ শতকে অর্থনৈতিক অগ্রগতি দেখা দিয়েছিল। এর কারণ হল বহির চাহিদা বৃদ্ধি হয়েছিল। বহির চাহিদা বৃদ্ধির কারণে উৎপাদনে যেমন বৃদ্ধি এসেছিল, তেমনি বাণিজ্যের উন্নতিও ঘটেছিল। কিন্তু যারা বলছেন অবক্ষয় এর যুগ নয় অষ্টাদশ শতক, যারা বলছেন এটা সমৃদ্ধির শতক, তার বিপরীতে গিয়ে একদল ঐতিহাসিক বলছেন যে অন্ধকারময় যুগ যেমন ছিল না, তেমনি আবার এটা সমৃদ্ধির যুগ কিনা সেটাও হয়তো বলা সম্ভব হবে না। কিন্তু এটা আসলে ইতিহাসের ধারাবাহিকতা মেনেই অষ্টাদশ শতকের ভারতের ইতিহাস আবর্তিত হয়েছিল, অর্থাৎ ধারাবাহিকতার তত্ত্বকে আলোচনায় নিয়ে এসেছেন আর একদল ঐতিহাসিক। তাদের ক্ষেত্রে যে বক্তব্য এসেছে তা হল, ব্রিটিশরা নবাবদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে সমস্ত দপ্তরগুলি পেয়েছিল সেগুলির সাহায্যেই তারা প্রশাসনিক কাজকর্ম অষ্টাদশ শতকে চালিয়েছিল। প্রশাসনিক কাজের জন্য ব্রিটিশরা স্থানীয় উচ্চবর্গীয়দের উপর নির্ভরশীল ছিল। তারা কঠোরতার সঙ্গে রাজস্ব আদায়ের প্রক্রিয়া তীব্রতর করেছিল, তারাই বাণিজ্যের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং তাদের উদ্যোগেই কৃষিপণ্যের বাণিজ্যিকীকরণ ঘটেছিল। তাই ঐতিহাসিক বার্টন স্টেইন মনে করেন, মহীশূর রাজ্যের হাতছাড়া হয়ে যাওয়া জেলাগুলির শাসনতন্ত্রের সঙ্গে হায়দার আলী বা টিপু সুলতানের ব্যবস্থার সঙ্গে ইংরেজ প্রশাসক টমাস মনরো প্রবর্তিত ব্যবস্থার বেশ কিছু সাদৃশ্য কিন্তু থেকেই যায়। সামরিক আর্থিক নীতি, পলিগার জাতীয় ছোট জমিদারদের ক্ষমতা কেড়ে নেওয়া, কৃষি অর্থনীতির সঙ্গে রাষ্ট্রের যোগসূত্র রক্ষার জন্য দূরবর্তী অঞ্চল থেকে আনা মধ্যবর্তী কর্মচারী নিয়োগ ইত্যাদি দুটো ব্যবস্থারই বৈশিষ্ট্য ছিল। তাই ঐতিহাসিক ফ্রিকেনবার্গ মনে করেন, দক্ষিণ ভারতে রায়তোয়ারি ব্যবস্থা প্রচলন করে ইংরেজরা ঐতিহ্যগতভাবে কৃষি ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিলেন। এই ব্যবস্থা প্রচলনের সূচনা লগ্নে কিছু কিছু অসুবিধা ও বিশৃঙ্খলা দেখা দিলেও কিছুদিনের মধ্যে মিরাজদার, কাদিম, উলকুদি প্রমুখ পদাধিকারীদের ঐতিহ্যগত অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছিল, এমনকি ব্রাহ্মণদেরও কিছু কিছু সুযোগ সুবিধা প্রদান করে ভারসাম্য রক্ষা করা হয়েছিল। এই ধারাবাহিকতার তত্ত্বকে সমর্থন করে ঐতিহাসিক ডেভিড লাডেন তিনি বলেছেন, মুঘল যুগের বৈশিষ্ট্যগুলি ধারাবাহিকভাবে ব্রিটিশ শাসনের প্রারম্ভিক পর্ব পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলেছিল, এমনকি এই ধারাবাহিকতা 19 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বজায় ছিল। তাই ঐতিহাসিক লাডেন অষ্টাদশ শতককে আধুনিক যুগের আদি পর্ব বা আদি আধুনিক যুগ বলে তিনি অভিহিত করার চেষ্টা করেছেন। তেমনিভাবে ধারাবাহিকতার তত্ত্বকে সমর্থন করেও সমৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন এমন একজন ঐতিহাসিক, পিজে মার্শাল। তিনি তার বক্তব্যকে তুলে ধরেছেন এইভাবে, তিনি বলেছেন, গোটা অষ্টাদশ শতক জুড়ে মুঘল আদর্শ ও প্রশাসনিক ঐতিহ্য মোটামুটিভাবে বজায় থাকলেও কিছু কিছু উত্তরাধিকারী রাজ্যে নতুন ধারা দেখা গিয়েছিল। ভারতের বিভিন্ন স্থানে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, কৃষি এলাকার সম্প্রসারণ হয়েছিল এবং আভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের উন্নতি ঘটেছিল। এই বিকাশের ফল বা ফলে মুঘল সাম্রাজ্যিক স্বার্থ জড়িত অভিজাত শ্রেণী ও তাদের উত্তরাধিকারীরা সবচেয়ে বেশি লাভবান হয়েছিল। সুতরাং আমরা এই সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে একটা জিনিস সিদ্ধান্ত আকারে টানতে পারি, যে অষ্টাদশ শতকের যে সময়কাল সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি, অর্থাৎ অষ্টাদশ শতকের প্রথমার্ধ এবং অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ। সেক্ষেত্রে অষ্টাদশ শতকের প্রথমার্ধে অবক্ষয়ের তত্ত্বকে কিছুতেই মান্য করা যাবে না, কারণ আমরা দেখব মুঘল সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপরে যে সমস্ত আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল, যেমন বাংলা, অযোধ্যা কিংবা মারাঠা, এই সমস্ত রাজ্যে, সেই সঙ্গে অযোধ্যা, এই সমস্ত রাজ্যে একটা
অগ্রগতির চিত্র উঠে এসে, যেমন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ বা আলীবর্দী খানের আমলে বাংলার অর্থনৈতিক সম্প্রসারণশীলতার তত্ত্ব এটা বাস্তবায়িত হয়েছে ঐতিহাসিকভাবে। তেমনি অযোধ্যার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, মারাঠা অর্থনীতির ক্ষেত্রেও একই বক্তব্য উঠে আসে। সেদিকটি আমরা বলবো যে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে বিশেষত পলাশির যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয় লাভ এবং দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক রাজশক্তিগুলির বিরুদ্ধে ইংরেজদের সামরিক সাফল্য এবং শাসনতন্ত্র প্রবর্তনে কোম্পানির বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে রাজস্ব ব্যবস্থা প্রবর্তনে, তার ফলে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে একটা অবক্ষয় উঠে আসে। সেই অর্থনৈতিক অবক্ষয় বাংলা তথা ভারতের সমাজ এবং অর্থনীতির ক্ষেত্রে একটা চরম দৈন্য দশার পরিস্থিতি সৃষ্টি করেছিল। অর্থাৎ প্রথমার্ধকে আমরা যদি সমৃদ্ধির সময়কাল বলি, তেমনি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধকে অবক্ষয়ের সূচনা কাল এইভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। আজ এই পর্যন্ত, নিশ্চয় সকলে ভালো থাকবে।